চট্টগ্রাম নগরীর খুলশীতে 6 তলার অনুমোদন নিয়ে সানমার গ্র্যান্ডি নামক 12 তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সানমার প্রপার্টিজ লিমিটেড নামের একটি আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, পাহাড়ের ঢালুতে অবস্থিত ঝুঁকিপূর্ণ ভবনটির অনিয়মের বিষয়টি সিডিএকে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। এতে ঝুঁকিতে রয়েছে ওই এলাকার বাসিন্দারা। উত্তর খুলশীর 4 নম্বর সড়কের ইম্পেরিয়াল হিলের পাহাড়ের ঢালুতে নির্মিত ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গত মঙ্গলবার শাহাবুদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দা ইতিমধ্যে মামলা করেছেন সিডিআর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। উপরন্ত দেখা যাচ্ছে যে এই বিল্ডিংটা যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ ধরে প্রচুর বৃষ্টিপাত হয়, তারা পাহাড় কেটে আরও প্রায় 15 ফিটের মতো পাহাড় কেটে তারা দখল করে নিছে। নেওয়ার কারণে পার্শ্ববর্তী যারা বসবাসরত যে সমস্ত বিল্ডিংগুলো আছে, এই যে কোনো সময় এটা বিল্ডিংটা কায়েতে এটা ধসে যেতে পারে। আর তারা 6 তলার পারমিশন নিয়ে 12 তলা কীভাবে করছে এটা আমার বোধগম্য নয়। এই কীভাবে সানমার গ্র্যান্ডি 12 তলা হলো এটা আমার বোধগম্য নয়। সিডিও বা কীভাবে এত হাই রাইজ বিল্ডিং এত টাকা বিল্ডিংয়ের পারমিশন দিছে কি না এটা আমি জানি না। এটা আমরা চাই যে তার বিল্ডিংটার অ্যাগেনস্টে যে ব্যবস্থাটা, আইনগত যে ব্যবস্থাটা নেওয়া উচিত সেই ব্যবস্থাটা নেওয়া হোক। অভিযোগটি আমলে নিয়ে ভবনটির অনুমোদনের প্ল্যান সহ সানমার প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর এম মাসুক হক, প্রজেক্ট ম্যানেজার সেলিম বিন সালে, প্রজেক্ট ডিরেক্টর শফিকুর রহমান ও ম্যানেজার মোহাম্মদ মাইনুল হককে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন বিচারক সাইফুল ইসলামের আদালত। এদিকে সানমার প্রপার্টিজ লিমিটেডের দাবি, ভবনটি নির্মাণে কোনো ঝুঁকি নেই, নিয়ম মেনেই তৈরি করা হচ্ছে সানমার গ্র্যান্ডি নামক 12 তলার এই ভবনটি। তবে সানমার প্রপার্টিজ লিমিটেডের ভবনটি নির্মাণে কিছু অনিয়ম হয়েছে বলে জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে অনিয়মের বিষয়টি আরও খতিয়ে দেখে প্রয়োজন হলে উচ্ছেদ করা হবে তাদের। চলতি বছরের ফেব্রুয়ারিতেও 16 শহরে পাহাড় কেটে 25 তলা 2টি টাওয়ার নির্মাণের অভিযোগ উঠেছিল সানমার প্রপার্টিজ লিমিটেডের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের আইনজীবীর করা ওই রিটে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল সানমার প্রপার্টিজ লিমিটেডকে। এদিকে প্রতিষ্ঠানটির বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি কাম্য নয় বলে দাবি করছেন সচেতন মহল। শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম।